আমার প্রিয় স্নেহের দু হাজার চব্বিশ সালের নতুন বছরে নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করে দেওয়া সবাই ভালো আছো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর ফার্স্ট সামেদিপ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ অধ্যায় সাইশন নিয়ে আজ আমরা আলোচনা করব প্রতিটি অধ্যায়ে দুই তিন এবং পাঁচ মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথম অধ্যায় তোমাদের রয়েছে জীবন ও তার বৈচিত্র্য এখান থেকে দুই তিন এবং পাঁচ মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও প্রথম কাটা পর্বে দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো পরে নালিকাতন্ত্র ও জল সংবহনতন্ত্র কোন পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য পরে প্রশ্ন দিবিজ উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখ পরে প্রশ্ন তারা মাঝ কোন পর্বভুক্ত এবং সাপ কোন শ্রেণীভুক্ত প্রাণী পরে প্রশ্ন বৃদ্ধি কাকে বলে যোগ কোন পর্বভুক্ত এই পর্বের দুটি বৈশিষ্ট্য লেখ জীবের বিপাক বলতে কি বোঝো মহাকাশযানে জানে শৈবাল ক্লোরেলা রাখার কারণ কি ব্যক্তজীবী উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো বায়োফাইটার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো পরে জীব ও জড়ের পাঁচটি পার্থক্য লেখো পরে কৃষিকাজে জীববিদ্যার প্রয়োগগুলি উল্লেখ করো প্রোটিস্টার তিনটি বৈশিষ্ট্য লেখে এবং দুটি উদাহরণ দাও পরে দ্বিপদ দ্বীপদ নামকরণ কাকে বলে এর দুটি নিয়ম উল্লেখ করো একটি উদ্ভিদের দ্বিপদ নাম লেখো পরে প্রশ্ন একাইনোডারমাটা পর্বের তিনটি বৈশিষ্ট্য লেখো এবং দুটি উদাহরণ দাও প্রশ্ন জীবের প্রধান ধর্মগুলি উল্লেখ করো পরে প্রশ্ন উদ্ভিদের প্রধান গোষ্ঠীগুলির বৈশিষ্ট্য সংক্ষেপে বর্ণনা করো নন কারাটা বা অ কারাটা পর্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এক ও দ্বিবীজপত্রীর মধ্যে পার্থক্য লেখো ট্যাক্সোনমিক সংজ্ঞা লেখো এবং এর গুরুত্ব আলোচনা করো প্রশ্ন জীববৈচিত্র্য কাকে বলে প্রশ্ন চলন এবং গমন বলতে কী বোঝো প্রশ্ন জীববিদ্যা অধ্যয়নের কয়েকটি উদ্দেশ্য লেখো পরের বিষয় তোমাদের হচ্ছে দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও প্রথম উদ্ভিদ দেহে জলের দুটি গুরুত্ব উল্লেখ করো প্রোটিন বাছোয়া খাদ্য কাকে বলে প্রশ্ন ক্ষারকের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় তা সমীকরণের সাহায্যে দেখাও রিকেট রোগ হয় কোন ভিটামিন ও কোন খনিজের অভাবেশন প্লোটোপ্লাজমে কী কী জৈব অজৈব অণু থাকে প্রশ্ন জিব্ধে জলের ভূমিকাগুলি ব্যাখ্যা করো প্রশ্ন প্রোটিনের রাসায়নিক গঠন সংক্ষেপে বর্ণনা করো প্রশ্ন ডিএনএ ও আর এর মধ্যে পার্থক্য দেখাও প্রবেশ্ন একটি জলে দ্রবণীয় ও একটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের মানবদেহে ভূমিকা উল্লেখ করো প্রশ্ন পেরি মাইট্রোকন্ড্রিয়াল স্পেস কাকে বলে প্রশ্ন প্রাইমোরিয়াল ইউট্রিকল কাকে বলে প্রশ্ন নিউক্লিয়াসের প্রধান কাজগুলি কী কী কোষ কোষপ্রাচীরের কাজগুলি সংক্ষেপে লেখো প্রশ্ন কার্ড উইল মডেল কাকে বলে প্রশ্ন ও কোষের পাঁচটি পার্থক্য দেখাও উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পাঁচটি পার্থক্য দেখাও পর প্রশ্ন চিত্রসহ মাইট্রোকন্ডিয়ার গঠন বর্ণনা করো কোষ প্রাচীরের গঠন চিত্রসহ বর্ণনা করো প্রশ্ন নিউক্লিয়াসের বিভিন্ন অংশের চিহ্নিত চিত্র অঙ্কন করো প্রবেশন কোষ পর্দার গঠন ও কাজগুলি উল্লেখ করো আবরণী কলা কোথায় থাকে প্রশ্ন পেশিকলার দুটি কাজ লেখো প্রশ্ন স্নায়ুকলার বৈশিষ্ট্যগুলি লেখো কলার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো স্থায়ী কলার বৈশিষ্ট্য কাজগুলি লেখো ভাজকলার বৈশিষ্ট্য অবস্থান ও কাজ উল্লেখ করো ত্বকের এর দুটি কাজ উল্লেখ করো অগ্নাশয় এবং শুক্রাশয় কোথায় থাকে প্লিহার দুটি কাজ লেখো মস্তিষ্কের দুটি কাজ উল্লেখ করো উদ্ভিদ দের ক্ষেত্রে জলের দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো পরে প্রশ্ন যকৃতের অবস্থান ও কাজগুলি উল্লেখ করো পরের প্রশ্ন মানব দেহ হৃৎপিণ্ড কোথায় থাকে ও তার ভূমিকা কি পরে প্রশ্ন চিত্র অঙ্কন করো পরে প্রশ্ন বডির কাজগুলি লেখো ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ফার্স্টামেটিপ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ অর্ধভিত্তিক সেশন ভালো করে দেখে নাও আজ আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্নই কিন্তু এবছরের ফার্স্ট স্যামি এবং ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেহেতু প্রতিটি প্রশ্নই কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে থাকতে হবে ভুলবে না আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার যে সাবস্ক্রাইব প্রেস করে পা সে বেলাইকন সব প্রেস করো যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সময়ের মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যেন এবছর নবম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যেই নবম শ্রেণীর প্রতি বিষয় সিলেবাস প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু রাত্রে দেখে নাও এবং তার পাশাপাশি প্রতি বিষয় অধ্যভিত্তিক ছোটো প্রশ্নের উত্তর সহ সাইশনে এবং বড় প্রশ্নের সাইশন কিন্তু আপলোড করে দিয়েছি তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু রাত্রে দেখে নাও একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমরা পর পর দেখে নিতে পারবে তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ভালো করে সম্পূর্ণ অধ্যায়িতিক শাইসানটা দেখে নাও